कैसा लगा मैडम? माता जी का दर्शन हो गए, कैसा लगा यहाँ का डेकोरेशन बंगाली का जो? कैसा लग रहा? क्या खा रहे हैं आप? खिचड़ी? कहाँ से आप? यूपी? यूपी। আমরা এর জন্য অপেক্ষা করি সারা বছর ধরে। পূজোটা সন্ধি পূজো, সব স্পেশাল এটা বাঙালিদের। এখানে একটা পূজার মধ্যে থাকলে কি আমরা বেশি আনন্দ করি বা আমরা বেশি মজা করি? এইখানে ঘাটের মধ্যেই বাংলাটাকে তুলে ধরতে চাই আমরা। একদম আইও WhatsApp, ওয়েলকাম টু ব্লগ 79 মে আপকা সুস্বাগতম। বড় কথা হচ্ছে শুভ শারদীয় এবং তার সঙ্গে আজকে অষ্টমী। আর এই জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। আমি একদম পুরো রেডি হয়ে গেছি। আর এই যে ব্যাগ পর ক্যামেরা ফ্যামেরা সব সেটআপ নিয়েই নিয়েছি। আজকে জাস্ট আমি ঘুরবো সুরাটের ওই জায়গাগুলো যেখানে দুর্গাপুজো মণ্ডপ প্রতিমা নিয়ে এসেছি, তৈরি করেছি। মানে এই প্রথমবার আমি বাঙালি অ্যাজ এ বাঙালিরা যারা যারা যেভাবে যেভাবে দুর্গাপুজোটাকে যেভাবে তুলে ধরেছে, সেই মণ্ডপগুলো বাঙালিরা এখানে কীভাবে দুর্গাপুজোটাকে সেলিব্রেট করছে, কী থাকছে আকর্ষণীয়, সেই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো আজকে ব্লগে। কিন্তু সেটাই থাকছে, এখন সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশে বেল আইকনটা কিন্তু একদম প্রেস করে দেওয়া। তো লেটস স্টার্ট। আমি একদম মণ্ডপের সামনে ঢুকলাম আর মণ্ডপের সামনে আপনি দেখতে পাচ্ছেন এই থিমটা কতটা সুন্দর বড় একটা থিম। বাট এই থিমে যেটা দেখলাম আমি, মানে যে বাঙালি ভেতরে যে ফিলটা রয়েছে, বাঙালির যে রইটা রয়েছে আর কি, যেটা যে এখনও একটা দুটো দিন রয়েছে, আজকে অষ্টমী, আজকে অষ্টমী আর এখনও নবমী দশমী, এখনও দুটো দিন রয়েছে। আপনারা এই মণ্ডপে আসলে পুরো অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে রেখে দিয়েছি, আপনি সেখানে চেক আউট করে এখানে অবশ্যই ভিজিট করেন। তো এখানে এলে কয়েক মিনিটের জন্য আপনার এই ফিলটা হবে যে আপনি পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছেন। মানে পশ্চিমবঙ্গে এইরকম একটা ফিলিং আছে যে কোনো একটা পশ্চিমবঙ্গের মধ্যে, কোনো একটা মণ্ডপের মধ্যে, ভেতরে কোনো একটা জায়গায়, যে আমি কোনো পাড়ার দুর্গাপুজো যেমন হয় না, গ্রামের যে দুর্গাপুজো হয়, শহর বাজারের যে দুর্গাপুজো, মানে পশ্চিমবঙ্গের মধ্যে ঠিক সেইরকম একটা ফিলিংস, সেইরকম একটা ফিলিংস মানে এটা তুলে ধরেছে বাঙালি। টোটালি একটা বাঙালি কমিউনিটির মধ্যে ঠিক যেমনটা হয় সেম টু সেম। বাট আমি বাঙালি হয়ে আজকে যত রয়েছে সুরাটে, সুরাটের মধ্যে যত বাঙালি বড় একটা রয়েছে সেটা কিন্তু নাম্বার ওয়ানে কিন্তু এটাই রয়েছে। বাট আমার তো অসাধারণ লেগেছে, আমি টোটালি অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে লিখে রেখে দিয়েছি, আপনি প্লিজ মানে অবশ্যই কিন্তু এখানে একদম অবশ্যই চলে আসুন, ভিজিট করুন। দিয়ে রেখেছি অবশ্যই, মানে জাস্ট অসাধারণ মারাত্মক লেভেলের করেছে, একদম মারাত্মক লেভেলের। আমি এখানকার কমিটির সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে সেই কমিটি এখানকার মানে তারা কী কাজ করে, তারা কী কাজের জন্য যুক্ত, কারণ সুরাট শহর থেকে এত দূরে, মানে পুরো একদম গ্রাম্য এলাকা যেখানে যে এত বাঙালি থাকে এটারও আমার আন্দাজের বাইরে, যে এত বাঙালি এখানে থাকে জাস্ট আমার কল্পনার বাইরে ছিল। বাট একদম মানে মানুষের প্রচুর অসাধারণ, এখানকার যে ডেকোরেশন করেছে জাস্ট একদম মারাত্মক লেভেল। মানে কীভাবে প্রসাদ মানে প্রেস করা, মানে ইয়ে করা হচ্ছে এখানে, যত যে প্রসাদ রয়েছে কি করেন আপনি? আমি এখানে প্রথম। তাও কত মতো বাজেট রয়েছে এটা? এর বাজেট বলতে ৩৫-৪০ লাখের আশপাশ। আর এই পুরোটা পে বাঙালির মধ্যেই বা মানে সুরাট গভর্নমেন্টের মধ্যে বা সুরাট মিউনিসিপালিটি এরকম কিছু?
টোটাল পাশে গভর্নমেন্ট থেকে আমরা কোনো কিছু পাই টোটাল মেম্বারশিপের টোটাল জায়গা কালেকশন করে পাই এর মধ্যে দাদার হেল্পটা বেশি আছে খুব বেশি বেশি বলতে খুব বেশি মানে যেটা তুলনা করা যাবে না দাদার সাপোর্ট না থাকলে আমরা কোনোদিন করতে পারতাম না যাই হোক দাদার সাপোর্ট পেয়েছি মানে হচ্ছে আমার সব ধরুন মেম্বারদেরই সব হেল্প সেই জন্য এত আগে বাড়া আমাদের মেম্বারদের জন্য হেল্প করতে আমরা করতাম না আমি ডিসটার্ব নিয়েছিলাম আমি অন্য জায়গায় পুজো করবো এনারা বললে দাদা আপনাকে এখানে থেকে করতাম সব থেকে বড় কথা হচ্ছে যে সুরাটে যে কয়েক লক্ষ বাঙালি রয়েছে যেটা সবাই জানে যে যারা সোনার কাজে বা জুয়েলারি কাজে বা ডায়মন্ডের কাজে যুক্ত আছে কিন্তু এত দূরে সুরাটের বাইরে এত বাঙালি থাকে এবং বাঙালি এত বড় একটা ডেকোরেশন করেছে এটাকে কিভাবে খুব বাচ্চাবেলা থেকেই পুজো আচ্ছানেই থাকি আমি কলকাতাতেও থাকতাম দুর্গা পুজো ইনভলভ থাকতাম সমস্ত কিছু আমি আগে হ্যান্ডেলিং করেছি এখানে নিজে হাতে করলাম নিজে হাতে পুজো করলাম খুবই ভালো লাগছে তা আমিও এদের সব সমস্ত মানে আমার মেম্বারদের প্রচণ্ড ভালোবাসা পেয়েছি তাই জন্য আমরা এতটা আগে বাড়তে পেরেছি আমাদের দেশে ইনকাম কোনো কিছু নেই যদি ইনকাম থাকতো তাহলে আমরা বাইরে আসতাম একদম আসতাম না ইনকাম না থাকার জন্য তো এত আমাদের ভাইরা যে বাঙালি ভাইগুলো তারা সবাই বাইরে কেন এসছে এর জন্যই এসছে একদম ভালো লাগছে তো এটা আমি প্রথমবার আমার 20 বছরের অভিজ্ঞতা এতদিন পুজো দেখেছি তো এটা হচ্ছে ফার্স্ট টাইম এলাম এখানে তবে সুরাট সিটি থেকে অনেকটা দূর কিন্তু দারুণ জোরদার দেখার মতো অসাধারণ প্যান্ডেল কেমন লাগছে আপনাদের পুজো ভালো লাগছে খুব ভালো শেষ নেই আমরা এর জন্য অপেক্ষা করি সারা বছর ধরে পুজোটা সন্ধি পুজো সব স্পেশাল এটা বাঙালিদের অবশ্যই কিন্তু কোথাও না কোথাও একটাও মনে হয় না যে এরকম শায়দ বাংলার মাটির থাকলে আত্মীয় স্বজন সেই বাংলার সেই পাড়ার পুজোর যে মজাটা সেখান থেকে এটা কেমন আমরা এখানে একটা পুজোর মধ্যে থাকলে কি আমরা বেশি আনন্দ করি বা আমরা বেশি মজা করি এইখানেই বাংলাটাকে এই সুরাটের মধ্যেই বাংলাটাকে তুলে ধরতে চাই আমরা একদম একদম আচ্ছা কি 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 রয়েছে আজকে 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 মেনু ছোলার ডাল পনির পনির সবজি পশ্চিমবঙ্গে কোথায় বাড়ি আপনাদের হাওড়া জেলায় বাট কেমন লাগছে পুজো আপনাদের খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে বছরে একবার সব থেকে বড় তো পশ্চিমবঙ্গে কলকাতায় বাট কলকাতা থেকে এখানে কি কি মিস করছেন মানে এরকম বিষয়ে কি মিস তো অনেক কিছু করা হয় কিন্তু ঠাকুর আমাদের এখানে থাকে মনে তো সবই পড়ে কিন্তু এই ঠাকুর বলে হ্যাঁ পুজো করে আমরা এই পুজোর আনন্দ করি এটাই এনজয় হয় বাস বছরে একবার হয় এটাই এনজয় হচ্ছে এটাই ভালো ষষ্ঠী থেকে নিয়ে নবমী দশমী একদম টোটালি ভরপুর খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছে এখানে খাওয়া দাওয়ার মানে কি কি রয়েছে মানে একরকম মেনু থাকে না আলাদা আলাদা চেঞ্জ করে দেওয়া মানে ষষ্ঠী থেকে শুরু করে একদম সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত টোটালি দুপুরে আবার রাতে দুপুরে রাতে দুটো টাইম দু টাইমে কিন্তু খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছে হ্যাঁ এটা আশ্রম এই আশ্রমের এই আশ্রমের মধ্যেই আপনি কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে এতে পারমিশন নিয়ে তাদের পারমিশন নেওয়া হয়েছে পারমিশন নিয়ে তো খুলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 তো একটা আশ্রম ভাড়া নিয়েছে এটা পুরো পুরো বাঙালি রাম মন্দির রাম মন্দিরের যে একটা আশ্রম রয়েছে আমি সেই আশ্রমের মধ্যেই রয়েছি আমি এটা ঘুরে দেখে দেওয়ার চেষ্টা করছি এটা একটা জাস্ট একটা আশ্রম রাম মন্দিরের এবং সেই আশ্রমে এখানে যে বাঙালি যে কমিটি রয়েছে সেই যারা প্রসাদ বা মানে যে প্রসাদ তাদেরকে দেওয়া হবে সেটা কিন্তু খাওয়া দাওয়ার যে প্রোগ্রাম সেটা কিন্তু এই এই আশ্রমে মানে করেছে আর কি রাম মন্দিরের যে প্রসাদ পারমিশন নিয়ে আশ্রমের পারমিশন নিয়েই করেছে এবং জাস্ট আমি এটা ঢুকলাম এখানে রাম মন্দির জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি মারাত্মক লেভেলের একটা রাম মন্দির জাস্ট অসাধারণ আমি এরকম আশ্রমে মানে আশ্রমে প্রথমবার ঢুকলাম কথা হচ্ছে এই জায়গায় একটা বাঙালি এত বড় দুর্গাপূজা করতে পারে জাস্ট আমার কল্পনার বাইরে এখনও একটা দিন টাইম আছে একটা দুটো দিন দশমী পর্যন্ত আপনারা অবশ্যই অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করুন সুরাট স্টেশন থেকে মাত্র 20 থেকে 22 কিলোমিটার রাস্তা সব হ্যাঁ বসে তারা বসে এখানে দেখতে
দেখতে পাচ্ছেন, আমি একটু আগে বললাম যে ষষ্ঠী থেকে শুরু করে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব কিন্তু তারা কিন্তু এখানে বসে বসে সেই দুর্গা প্রতিমার যে ভোগ রয়েছে যে প্রসাদ রয়েছে তারা কিন্তু এখানে খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে সব কিছু। কেসা লাগা ম্যাডাম? মাতাজি কা দর্শন হো গে, কেসা লাগা ইয়াহ কা ডেকোরেশন বাঙালি কাজ, কেসা লাগা, ক্যা খা রে আপ? খিচড়ি? কহাঁ সে আপ? ইউপি? ইউপি কহাঁ সে আপ লোক? বিহার সে। আচ্ছা, বিহার সে ইয়াহ পে দুর্গা প্রতিমা দেখনে কে লিয়ে আয়া হুম? তো ইয়াহ পে মাতাজি কা ভোগ কেসা লাগা? মতলব আচ্ছা লাগা, প্রসাদ আচ্ছা লাগা। কেসা লাগা ম্যাডাম? নাম আপকা? হেমলতা সাহু। কহাঁ সে আপ লোক? ছত্তিশগড়। ছত্তিশগড়? হ্যাঁ। আর ইয়াহ পর জব করতে আপ ভি? হ্যাঁ। আচ্ছা, দু বহন লাগ রয়ে সকল তো তো এক জেসে হ্যাঁ, ইসলিয়ে নেই বহন নেই তো ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড আচ্ছা ফ্রেন্ড রুমমেট হ্যায় হাম লোগ দোনো রুমমেট আচ্ছা রুমমেট হ্যায় ওকে। আর দুর্গা প্রতিমা কা দর্শন করনে কে লিয়ে হ্যাঁ হ্যাঁ দুর্গা কেসা লাগা? বহুত আচ্ছা, ডেকোরেশন ভি বহুত আচ্ছা, ডেকোরেশন ভি বহুত আচ্ছা থা। ওকে, ক্যা ক্যা থা প্রসাদ মে? হ্যাঁ, প্রসাদ মে ক্যা থা? প্রসাদ মে খিচড়ি থা আর ইয়ে দাল থা আর বুন্দি থা। কেসা লাগা? বহুত আচ্ছা। খতম কর দিয়ে আপনি মাঙ্গো? পুরা খতম কর দিয়ে। কোন চ্যানেল আছে? কেসা লাগ রে ভাই সাহেব? সব বহুত আচ্ছা। কহাঁ সে আপ? হম উড়িষ্যা সে। উড়িষ্যা সে? ওকে, ইয়াহ পে বহুত মাতা জি কা দর্শন হো গে? বহুত আচ্ছা লাগা। ওকে ওকে, শান্তি মিলা। ওকে, বাঙালি কা ইয়ে ডেকোরেশন কেসা লাগা আপকো? ইতনা সুন্দর কি দিল কো ছু গয়া একদম একদম, ভগবান কে লিয়ে বহুত। ওকে, সো ফাইনালি এত বড় এতটা মানে কভার করে জাস্ট আমাদের প্লেটও কিন্তু চলে আসছে এই যো, ঠিক আছে, খিচুড়ি আর বন্ধুটাই আমি বেশি ছাঁচ পাঁচ অত বেশি খাই না। লালুদা কেমন লাগছে বলো? জাস্ট আমরা কিন্তু এই খিচুড়িটা খাচ্ছি জাস্ট একদম একদম মারাত্মক লেভেলের লাগছে, আর রোজ এরকমই করা হয়, একটা কিছু না কিছু একটা থাকে আর কি। আর আপনারা সবাই জানেন আমি একজন খিচুড়ি ভক্ত, আর এটা খিচুড়ি করেছে আজকের দিনে, খিচুড়িটা পেয়ে গেছে অষ্টমীর দিন, মানে জাস্ট মারাত্মক লেভেল আর একটা গরম গরম খিচুড়ি।